सिनेमा जगत चैनल पक्ष सबाई अनेक अनेक शुभेच्छा और अभिनंदन। आजकल भिडियो टपिक हो चितन एका काजरी सकल सिनेमार बक्स अफिस रिपोर्ट। आजकल भिडियोर माध्यम जानते चितन एका काजरी अभिनीत सकल सिनेमार नाम कास्टिंग बक्स अफिस रिपोर्ट विस्तारित। भिडियो शुरू करार आगे अपने अनुरोध जरा चैनल नतून ता चैनल सबसक्राइब कर पशे थकबें और जरा अलरेडी चैनल सबसक्राइब कर थैंक यू सो माच। तो शुरू करा जाकर भिडियो सम्पानवाला सिनेमाटी मुक्ति पाए 19 अक्टोबर 1979 साले आजिजुर रहमान परिचालित सम्पानवाला सिनेमाते अभिनय करेछेन शाबान आलमगीर काजी सर्वरी कायस मिनुर रहमान आनिस रबिउल एटिन शामसुज्जामान सह आरो अनेके। बक्स अफिस रिपोर्ट अनुयायी सिनेमाटी सुपार हिट। जोकार सिनेमाटी मुक्ति पाए 11 जानुआरी 1980 साले आजहार परिचालित जोकार सिनेमाते अभिनय करेछेन राज्जा काजी जुलिया मयना बाबर कल्ली सह आरो अनेके। बक्स अफिस रिपोर्ट अनुयायी सिनेमाटी हिट। मौचोर यह सिनेमाटी मुक्ति पाए 6 मार्च 1981 साले नायक राज्जाक परिचालित मौचोर सिनेमाते अभिनय करेछेन राज्जाक काजी परिमित टीना खान गोलाम मोस्तफा कलिल सह आरो अनेके। बक्स अफिस रिपोर्ट अनुयायी सिनेमाटी सेमी हिट। राजा साहेब यह सिनेमाटी मुक्ति पाए 8 जानुआरी 1982 साले खुरशीद नोमान परिचालित राजा साहेब सिनेमाते अभिनय करेछेन राज्जाक रोजिना काजी आलमगीर इलियास कांचन मोती आशा अख्तर ब्लैक अनोवर सुजन दास सह आरो अनेके। बक्स अफिस रिपोर्ट अनुयायी सिनेमाटी सुपार हिट। रेशमी चुरी यह सिनेमाटी मुक्ति पाए 15 जानुआरी 1982 साले शिवली सदिक परिचालित रेशमी चुरी सिनेमाते अभिनय करेछेन फारूक रोजिना काजी इलियास कांचन प्रवीण मित्र मोती मिनुर रहमान सैफुद्दीन आमिर शरीफ सह आरो अनेके। बक्स अफिस रिपोर्ट अनुयायी सिनेमाटी हिट। बड़बाड़ी मे सिनेमाटी मुक्ति पाए 23 जुलाई 1982 साले ईदुल फितरे आब्दुस सामाद खोकन परिचालित बड़बाड़ी मे सिनेमाते अभिनय करेछेन ববিতা আলমগীর ইলিয়াস কাঞ্চন কাজী সুচন্দা আনোয়ারা আরিফুল হক সাইফউদ্দিন শওকত আকবর ডেলিস আহমদ আনিস চঞ্চল মেহমুদ আনোয়ার হোসেন সহ আরো অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট। ঈদ মোবারক এই সিনেমাটি মুক্তি পায় 23 জুলাই 1982 সালে ঈদুল ফিতরে শেখ নজরুল ইসলাম পরিচালিত ঈদ মোবারক সিনেমাতে অভিনয় করেছেন জাফর ইকবাল অঞ্জনা কাজী মিঠুন শওকত আকবর আনোয়ার হোসেন সাইফউদ্দিন মতি রহমান সহ আরো অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সেমি হিট। কেউ কারো নয় এই সিনেমাটি মুক্তি পায় 6 আগস্ট 1982 সালে জহিরুল হক পরিচালিত কেউ কারো নয় সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক শাবান আলমগীর নূতন কাজী শওকত আকবর নারায়ণ চক্রবর্তী বাবর রবিউল মিনুর রহমান টেলিস আমার সহ আরো অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। কাজললতা এই সিনেমাটি মুক্তি পায় 2 ডিসেম্বর 1982 সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাজললতা সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক সুচরিতা নূতন ইলিয়াস কাঞ্চন কাজী সাইফউদ্দিন আনিস প্রবীণিত সহ আরো অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। প্রেমনগর এই সিনেমাটি মুক্তি পায় 12 আগস্ট 1983 সালে জাফর খান পরিচালিত প্রেমনগর সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা রোজিনা কাজী গোলাম মোস্তফা এটিএম শামসুজ্জামান সহ আরো অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। নয়নের আলো এই সিনেমাটি মুক্তি পায় 27 জুলাই 1984 সালে বেলাল আহমেদ পরিচালিত নয়নের আলো সিনেমাতে অভিনয় করেছেন জাফর ইকবাল সুবর্ণা মোস্তফা কাজীর বহির্মিত্র রাইসুল ইসলাম আসাদ আনোয়ার হোসেন সহ আরো অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট। মহানায়ক এই সিনেমাটি মুক্তি পায় 19 অক্টোবর 1984 সালে আলমগীর কবির পরিচালিত মহানায়ক সিনেমাতে অভিনয় করেছেন বুলুল আহমেদ সুমিতা চৌধুরী সুবর্ণা পোখরেল কাজী জুলিয়া রিনা খান শওকত আকবর বেবে জওয়ান দিলদার আহমেদ শরীফ সহ আরো অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট। সুখ দুঃখের সাথী এই সিনেমাটি মুক্তি পায় 27 জুলাই 1984 সালে ইকরাম বিজু পরিচালিত সুখ দুঃখের সাথী সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা ববিতা কাজী আসাদ গোলাম মোস্তফা মেহফুজ সুরজ বাঙালি বেবিতাঞ্জিলা এটিএম শামসুজ্জামান সহ আরো অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট। ফুলেশ্বরী এই সিনেমাটি মুক্তি পায় 1 ফেব্রুয়ারি 1985 সালে আজিজুর রহমান পরিচালিত ফুলেশ্বরী সিনেমাতে অভিনয় করেছেন ফারুক অঞ্জনা সুচরিতা উজ্জ্বল কাজী বাবর রাজ রোশন জামিল শওকত আকবর কায়াস টেলিস আহমদ সর্বরী এটিএম শামসুজ্জামান সহ আরো অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। মীমাংসা এই সিনেমাটি মুক্তি পায় 8 মার্চ 1985 সালে শিল্পী চক্রবর্তী পরিচালিত মীমাংসা সিনেমাতে অভিনয় করেছেন কাজী সুজন প্রবীণ মিত্র রিনা খান আসাদ দারাশিক দিলদার সুচন্দা বুলুল আহমেদ সহ আরো অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। চিতন একা কাজীর এই 15টি সিনেমা মুক্তি পেয়েছে, আরেকটি সিনেমা অজ্ঞাত কারণে মুক্তি পায়নি। যে সিনেমাটি মুক্তি পায়নি সেই সিনেমাটি হচ্ছে সাজানো বাসর। শাহজাহান হীরক পরিচালিত সাজানো বাসর সিনেমাতে অভিনয় করেছেন ওয়াসিম রোজিনা কাজী পলাশ আনোয়ার আনোয়ার হোসেন মিজু আহমেদ সহ আরো অনেকে। চিতন একা কাজী 16টি সিনেমাতে অভিনয় করেছেন। এই 16টি সিনেমা আমাদের তার 15টি সিনেমা মুক্তি পেয়েছে। এই 15টি সিনেমা আমাদের তার উল্লেখযোগ্য কাজ হচ্ছে নয়নের আলো। নয়নের আলো সিনেমার প্রত্যেকটি গানই ব্যাপক জনপ্রিয়তা পায়। যতদূর জানা যায় চিত্র নায়িকা কাজী ঢালিউডে জনপ্রিয় থাকাকালীন সময়ে চট্টগ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যানকে বিয়ে করে চলচ্চিত্র জগৎ ছেড়ে দেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।